শুক্রবার আবারও আমবাসা থানার হাতে আটক গাজা। আমবাসা বেদবাগান স্থিত নাকা পয়েন্টে আগরতলার দিক থেকে আসা AS02CC0793 নম্বরের একটি মালবোঝাই গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করে। আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা জানান, মুখ্যমন্ত্রী নেশাবিরোধী অভিযানে নেশাদ্রব্য আটক করছে আমবাসা থানার পুলিশ। ওসি বিশ্বজিৎবাবু আরও জানান, গাড়িটিতে তল্লাশি চালিয়ে 83 প্যাকেটে 257 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে, যার বাজার মূল্য আনুমানিক 25,70,000 টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি গাড়িতে থাকা দুজন চালককেও আটক করেছে আমবাসা থানার পুলিশ। এদিনের এই অভিযানে পুলিশের সাথে ছিল CRPF এবং আসাম রাইফেল জওয়ানরা। গাঁজা উদ্ধারের খবর পেয়ে ছুটে আসেন আমবাসা মহকুমার পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার মহাশয়। দীর্ঘ রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা করার উদ্দেশ্যে আজকে আমরা বেদবাগান নাকাতে জয়েন্টলিভাবে আমাদের ত্রিপুরা পুলিশ, CRPF এবং আসাম রাইফেল মিলে আমরা নাকা চেকিংয়ের মধ্যে একটা গাড়ি ডিটেন করি, যার গাড়ি নাম্বার AS02CC0793। তো ওই গাড়িতে চেকিং করার পরে আমরা সেই গাড়িতে ড্রাই গাঁজা পাই 83 প্যাকেটস 257 কেজি, এবং গাড়িতে দুজন ড্রাইভার ছিল, যার বাজার মূল্য আনুমানিক 25,70,000 টাকা। এবং আমরা আমবাসা থানাতে NDPS কেস একটা নেওয়া হবে এবং বাকি প্রসিডিউর চলবে। থ্যাংক ইউ।